পঁয়ত্রিশ নম্বর অধ্যায় হচ্ছে ফামা ফাও ইসনায় জামাত করার জন্য কয়জন লোক লাগবে একটা জামাতের জন্য সর্বনিম্ন প্রয়োজন দুইজন হ্যাঁ তিনজন আরো ভালো কিন্তু সর্বনিম্ন দুইজন হলেই কি চলবে জামাত চলবে তা বলছেন বাবুন এই অধ্যায় হচ্ছে ইসনানে দুইজন ফামা ফতোধিক দুই বা ততধিক হইলেই জামাত হয়ে যাবে ছয়শো আটান্ন নম্বর হাদিস মালিক বিন হওয়ায় আল্লাহন হতে বর্ণিত তিনি বলছেন যে নবিসাম বললেন লম্বা হাদিস মালিক এসেছিলেন আসার পরে প্রায় বিশ দিন পর্যন্ত থাকলেন নবিসের কাছে শিখলেন শিকার পরে যখন তাদের দেখলেন যে তারা যুবক মানুষ আর সব বিবাহিত তাদের জিজ্ঞাসা করলেন যে পরিবার ছেড়ে এসছে আর বেশি দিন থাকতাম না যাও তোমাদের এলাকায় গ্রামে চলে যাও আর যাওয়ার পরে সেখানে গিয়ে ফাইজা হাজারাতি সলাত যখন সলাতের সময় উপস্থিত হয়ে যাবে তোমরা আজান দেবে আজান দেব মানে যে কোনো একজন আজান দেবে অন্য রেবায় বলি আজান আহা দোকম তোমাদের যে কেউ একজন আজান দিবে এখানে তোমরা দুইজন আজান দিবে দুইজন আজান দেবে মানে দুইজন একজন আজান দেবে অথবা বলা যেতে পারে একজন আজান দিবে আর একজন আজানের জবাব দিবে যেমন বলা হয়েছে ও আকিমা একামত দিবে এই যে তোমরা দুইজন একামত দিবে থেকে কেউ কেউ বলছেন যে একামতেরও জবাব দেওয়া সন্ন্যত যেমন আজানের জবাব দেওয়া সোনাত তেমনি একামতের জবাব দেওয়াও সোননাথ কিন্তু বিষয়টি মতভেদপূর্ণ আরেক দল বলছেন যে একামতের জবাব দেওয়ার স্পষ্ট কোনো দলিল নেই তবে সৌদি আরবের অনেক বড় শেখারা বলছেন যে একামতের জবাব দেওয়া মুস্তাহাব বা ভালো অল্লাহ আলম চুম্মা লিয়া উম্মা কুমা আকবর ও কুমা তোমাদের দুইজনের এমামতি কে করবে তোমাদের মধ্যে যে বড় সে আমতি করবে যেহেতু এলেমের ক্ষেত্রে সমান দুইজনই ধরেন একই পর্যায়ের শিক্ষা দীক্ষায় রিয়ানের ক্ষেত্রে তাহলে যে বয়সে বড় সে কিন্তু যদি বড় হয় বেশি আছে তাহলে সেই ব্যক্তি তখন যেমন বিস্তারিত আলোচনা এর পূর্বে এই বিষয়গুলি তো হয়ে গেছে ছত্রিশ নম্বর অধ্যায় বলছেন বাবু এই অধ্যায় হচ্ছে মান ফিল মসজিদ কেউ যদি মসজিদে বসে যায় ইন্াজির সালাদ সালাতের অপেক্ষায় ওয়াফাজুল মাসাজ আর মসজিদের ফজিলত সম্পর্কে মসজিদে অবস্থানের ফজিলত আর মসজিদের ফজিল সম্পর্কে ছয়শো উনষাট নম্বর হাদিস আবু রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল আল্লাহ রসুল বলেছেন ইন্নাল মালাই আলা আহাদে কুম নিশ্চয় ফেরেস্তারা তোমাদের জন্য দোয়া করতে থাকে মা দামাফি মোসাল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিজের সালাতের যে মোসাল্লাই বসে থাকে মসজিদে সালাতের যে নামাজে যাই বসে আছেন নামাজের আগে থেকে বসে আছেন অথবা এক নামাজের পরে আরেক নামাজের জন্য বসে আছেন গিয়েছেন মসজিদে এখন এমাম আসেনি একামতে সময় হয়নি আধা ঘন্টা ধরেন ফজরের সময় আছে দশ মিনিট বিশ মিনিট সময় আছে আপনি যেন সলাতে নেকি পাচ্ছেন আর ফেরেশতারা দোয়াও করছে ফেরেশতারা দোয়া করছে এখানে দোয়ার কথা হল ফেরেশতার কতক্ষণ মালাম ইউ যতক্ষণ পর্যন্ত উজু নষ্ট না হবে ধরেন নামাজের পরে বসে আছেন জোর পড়ে অথবা মাগরে পড়ে বসে আছেন অনেকে মাগরে পড়ে যেহেতু মসজিদে বসে থাকেন সময়টা কম আর মনে করছেন যে কাজ কাম নাই সারাদিন তো ডিউটি করে চলে এসেছি এসে পড়ে একবারই বেরোবো যতক্ষণ উজু আছে ততক্ষণ কিন্তু ফেরেস্তা দোয়া করছে তাহলে উজু অবস্থায় মসজিদে বসে থাকাটা হচ্ছে উত্তম যাহেজ আছে বসে থাকা বিনা উজুতে কিন্তু ওই ফেরেস্তার দোয়াটা পেবেন না আপনি ফেরেস্তার যদি দোয়া পেতে হয় তাহলে বা উজু বসে থাকবেন উজু অবস্থায় বলছেন কি দোয়া করেন আল্লাহ মাকফিল্লাহ আল্লাহ এই লোককে মাফ করে দাও আল্লাহম্মার হামু এর উপর দয়া করো তারপরে বলছেন লায়াজাল আহাদু ফিস দ্বিতীয় ফজিলত এক তো হচ্ছে ফেরেস্তার দোয়া পেলেন ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইছে আল্লাহর কাছে রহমত চাইছে যাদের দুয়া কবুল হয় দ্বিতীয় ফৌজ হচ্ছে আহাদু ফি সলাত তোমাদের যে কোনো ব্যক্তি সলাতেই যেন আছে মাদামাতে সলাত তাহবে যতক্ষণ সলাত তাকে সেখানে বদ্ধ করে রেখেছে সলাত তাকে ধরে রেখেছে সলাতের অপেক্ষায় যে এসা পড়বো তারপর যাব হ্যাঁ অথবা যতক্ষণই লাগুক না একামত যখনই হোক না কেন আজানের আগেই চলে গেলাম আজানের সাথে সাথে চলে গেলাম যখনই শুরু হোক আমি ও দেখব না যে একামত হচ্ছে তখন যাবো এই এমন কিন্তু অনেক লোকেদের এই রোগ মসজিদের আশেপাশে চলে আসে তার মসজিদের আশেপাশে পার্ক আছে ঘোরাঘুরি করছে না মসজিদের বাইরে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছে আর যখন একামত হবে তখন মসজিদে ঢুকবে ওরা কিন্তু এই সব নেকি থেকে বঞ্চিত জি বলছেন মা দামাতে সলাত ও যতক্ষণ তাকে সলাত থেমে রেখেছেন লায়ামান আহু আন ইয়ান ইয়ান তেলেবেলা আহিল্লাহ সলাত তার পরিবারের কাছে স্ত্রী আছে ঘরে ছেলে মেয়ে আছে আদরের তাদের কাছে ফিরতে বাধা কি বলছে বাধা হচ্ছে সালাত আমি নামাজ পড়েই তারপরে যাব। নামাজ পড়েই যাব তাহলে ফেরেশতার দোয়া পাবে আর কন্টিনিউ সালাতের নেই যদি এমনিও বসে থাক এমনি বসে আছে কোনো দিকে রাজকার না কোনো কোরান তেলাত করে না তারপরও সালাতেন নাকি নফল সলাতে নাকি পেতে থাকবে